মাতৃসভা মুখ্যমন্ত্রী, লড়াই রাজনৈতিক ব্যক্তিগত না। আমার মাথার চুল গজানোর প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্রুত সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। প্রণাম নেবেন। পুত্রসম বলে এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট করলেন কৌস্তব বাগচি। বিজেপিতে যোগ দিয়েও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা বিজেপি নেতা কৌস্তব বাগচির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। শুধু বন্ধু দল নয়, মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা মন্ত্রীরাও। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে লিখেছেন, মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি। মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তার আরোগ্য কামনা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার পোস্ট দেখে থ রাজনৈতিক মহল। তিনি লিখেছেন, মাতৃসমা মুখ্যমন্ত্রী, লড়াই রাজনৈতিক ব্যক্তিগত না। আমার মাথা চুল গজানোর প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্রুত সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। প্রণাম নেবেন। ইতি আপনার পুত্রসম কৌস্তব। আর এই পোস্ট নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আক্রমণ করেন তিনি কিনা তার নাম গাইছেন? মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তার আরোগ্য কামনা করছেন লোকসভার কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করি, দ্রুত সুস্থ হবার জন্য আমরা প্রার্থনা করছি। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন, গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। একথা এক্সে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও মমতার সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা, আমি চাইব দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফেরুন। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বাড়িতে ফার্স্ট এডের ব্যবস্থা নেই কেন? বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসার পর হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে কালীঘাটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। অভিষেকের গাড়িতেই বাড়ি ফেরেন তিনি। SSKM এর উদ্বার্ন ওয়ার্ড থেকে, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে তাকে ফের SSKM এ আনা হয়। তার MRI সিটি স্ক্যান হয়েছে, তারপরই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কপালে 4টি সেলাই পড়েছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তিনি স্থিতিশীল সেটাও জানানো হয়েছে। বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেয়ে দেখতে SSKM এ ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বসু। অর্থাৎ একের পর এক টুইট এবং মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই, যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তবে কৌস্তব বাগচির এই পোস্ট কিন্তু অবাকই করেছে সকলকে। কি পোস্ট করেছেন তিনি আরও একবার দেখাবো আপনাদের। তিনি লিখেছেন যে, মাতৃসমা মুখ্যমন্ত্রী, লড়াই রাজনৈতিক ব্যক্তিগত না। আমার মাথার চুল গজানোর প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্রুত সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। প্রণাম নেবেন। ইতি আপনার পুত্রসম কৌস্তব। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। তবে আপাতত মুখ্যমন্ত্রী তিনি তার কালীঘাটের বাড়িতেই রয়েছেন। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।